পৃথিবীর বুকে সমস্ত জিনিস জোড়া জোড়া করেছেন, আমি জানি আপনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের জীবন করেছেন তো মরণও করেছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডান দিক করেছেন, বাম দিক করেছেন, ওপরও করেছেন, নামও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মোটা করেছেন, পাতলা করেছেন, নরম করেছেন, গরম করেছেন, ঠান্ডা করেছেন, গরম করেছেন, সুখা করেছে তো ভিজাও করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছে, জীবনের পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মরণও দিয়েছে, তুমি মরণের কি জোগাড় করেছো? সুবহানাল্লাহ, অহংকার করে চলে যাচ্ছে, তুমি তার কি জোগাড় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন মরণের পর আবার দুইটি জিনিস সৃষ্টি করেছেন। মানুষ হয়তো তুই নেক কাম যদি করিস, তোর ভিতরে যদি নেক কাম থাকে, নেক আমল যদি থাকে, হয়তো তুই জান্নাতি হবি, না হইলে তোর জন্য জাহান্নাম ধরা আছে। আমরা সব জানি, মুলবি সাহেব রাস্তাতে বসে আছে, একটা গরু ওর নাক ধরে নিয়ে চলে যাচ্ছে, পাখা ধরে। মুলবি সাহেব, এই গরুটার ই হইবে, চলবে, কুরবানি দেখো তো? আচ্ছা, ডক্টরকে পাশ যাতে হো, ব্যাটতে হো, যারা সব মালহাম ভি নেই লাগা কে দেতা, 500 রুপে কা বিল কাটতা হ্যায়, কাটতা হ্যায় না? একটা মুলবি বসে আছে, ছেলে মুলবি কে একদম রাস্তা দি ফতোয়া। সুবহানাল্লাহ, ওকে কয় টাকা দিয়েছেন? ওখানি ফতোয়া, তোমার ভিতরে কুরবানি তোমার নিয়তের উপরে আছে। সুবহানাল্লাহ, তোমার তো কুরবানি দেওয়ার আগে, খুন জমিনে পড়ার আগেই কি কবুল হয়েছে, কিন্তু আমরা সেগুলো বুঝি না, আলেমের সম্মান করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভাইজান আমার, আমি সেই দিকে যাব না, আমি ওই দিকে যাব, এমন একটা জায়গায় যাব, এমন একটা বিষয়ের দিকে যাব, ভালো করে শুনবেন, যে বিষয়টা আমাদের জন্য খুবই দামি। এই মাহফিলে যদি মায়েরা আমার এসেছেন, মায়েরা শুনবেন, বাপুরা শুনবেন, আমি যে জীবনকে নিয়ে, যে জীবনকে নিয়ে আমি খুব মনে করেছি, সম্পত্তি করব, টাকা করব, পয়সা করব, আমি মনে মনে ভাবছি আমার বাড়ি, টাটির বাড়ি আছে, পাকা বাড়ি আছে, পাকা বাড়ি হবে, একতলা আছে, দুই তলা হবে, মোটর সাইকেল আছে, ফোর হুইলার কখন হবে চিন্তায় আছি। মহিলারা মনে মনে ভাববে কি, আমার কাছে 40,000 টাকার গহনা আছে, সামনে বছর কখন 80,000 টাকার গহনা হবে। মায়েরা আমার শুনে নাও, তোমার সঙ্গে একটা এমন ঘটনা হবে, এমন ঘটনা হবে, তোমার 80,000 টাকায় 1,00,000 টাকার গহনা লাগা আছে শরীরে, সমস্ত গহনা খুলে নেওয়া হবে, খুলে নেওয়া হবে, গোসল দেনে ওয়ালি গোসল করাইতে 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 বলবে, লাখের ভিতরে কি আছে দেখ, লাখটা চেড়ে দেখবে, কালো কালো লাগে দেখতে। একটা মুরব্বী মহিলা তার নাকটাকে চেড়ে বলছে, লাখের এক ভিতরে একটা তালা আছে, চাবি, তালা, সেই তালাটার দাম কয় টাকা? না তো 5 টাকা। সেটাও খুলে নেওয়া হবে, সেটাও খুলে নেওয়া হবে, যদি নেককার হয় সেই কি বলবে শুনেন। সাজিয়ে গুরুজি গে দেহ মরে সাজল তোহরা, সাজিয়ে গুজি গে দেহ মরে, সাজিয়ে গুজি গে দেহ মরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরের পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন লাগাই দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, এত রঙিন এত কাপড়, নিকার যদি হয় সে বলবে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এতই কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন, সাদা কাফন লাভাই পরাহিতে
সজন তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোহরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোহরে, সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। কিন্তু আমি মনে মনে ভাবছি মরবো না মরবো না মরবো না, ওই পাঁচ টাকার তালাও খুলে দেওয়া হবে, সাদা একটা কাফন পরে আমাকে যেতে হবে। নাবি আমার বললেন কিছুই জানে না, ইউতিউল মাইতা সালাসাতুন, তিনটে জিনিস মাইয়াতের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাবে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান। নবী আমার বললেন দুইটি জিনিস রিটার্ন চলে আসবে, রিটার্ন চলে আসবে, সেটা হলো কি, আত্মীয় স্বজন, নতুন কুটুম পুরাতন কুটুম সমাজের মানুষ সমস্ত যাবে, ফায়ারজিউ সেটাও রিটার্ন চলে আসবে, ওয়া মালুহু কিছু মাল যাবে, চাদর যাবে, কোদাল যাবে, খুরপি যাবে, ডোল যাবে, বালতি যাবে, ফায়ারজিউ সেটা রিটার্ন চলে আসবে, ওয়া বাকা ওয়াহিদুন, একটাই জিনিস সঙ্গে থাকবে সেটা হলো হুয়া আমালুহু, আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়ে খাকি আপনি ফিতরত মে না নূরি হ্যায় না নারী, সুবহানাল্লাহ। আলেম উলমা কত বয়ান দিবে, আলেম উলমা ইয়ে নাই কহতা মেরি জুতিয়া সিধি করকে দো, ইয়ে নাই কহতা মেরে পায়ের দবা কে দো, উলামা তো ইয়ে কহতে হ্যায় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুম আপনি আপ পে সুধর যাও, আপনি আপ কো বাঁচা লো জাহান্নাম সে, দো হি তো চিজ হ্যায় জান্নাত ইয়া ফির জাহান্নাম, বাস বাস কামিয়াব হো গয়া মে। কিন্তু আমরা শুনছি একদিক দিয়ে আমাদের ভিতরে আমল নাই, আমল কখন থেকে হবে, সুবহানাল্লাহ কখন থেকে আমল হবে, আমরা কোন কোন বয়ান শুনি না, মোবাইলে শুনি না, যেটাই জিস মাওলানা কো চাহতে হ্যায় উসি মোহি মাওলানা আ জাতা হ্যায়, যেটাই মাওলানাকে চাইবো সেটাই চলে আসছে, ফালানা মুলবি সাহেবকে দাও, এত আজ শুনছি গো, পকেটের ভিতরে মাওলানা আছে কিন্তু আমল কেন নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপুরা ভাই জানেন আমার শুনবেন, আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা গিয়েছিলেন, জায়গা গিয়েছিলেন, সফর করেছিলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত উমরের ছেলে আব্দুল্লাহ কয়েকদিন থেকে নাবীকে দেখেননি, নাবীকে দেখেননি, হঠাৎ নাবীদের নাবীর সঙ্গে সাক্ষাৎ, নাবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে যেমনই সাক্ষাৎ হওয়া, নাবী তার ওপরে তার গর্দনে তার গলার ওপরে হাত দিয়ে তিনি বলছেন আখাযা রাসূলুল্লাহি বিমান কাবি, নাবী আমার গর্দনে হাত দিয়ে বললেন ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি এই দুনিয়াকে প্রিয় মনে করিও না, তুমি দুনিয়ার জন্য এমন এমন অপমান রাখো, এমন মনে করো যেমন তুমি দুনিয়ার জন্য অপরিচিত লোক, আজনাবি লোক, তুমি তোমাকে কেউ জানে না, আও আবিরু সাবিল, আব্দুল্লাহ তুমি এমন মনে করো, এমন মনে করো যেমন রাস্তায় চললে বালা একটা মুসাফির, যেমন রাস্তায় চললে বালা একটা মুসাফির সামান্য একটু কাপড় নিয়েছে, একটা লুঙ্গি নিয়েছে, একটা ড্রেস নিয়েছে, মুসাফির সফর করতে গিয়েছেন, সফর করতে যাওয়ার পরেও আর যতটুকু সামানের দরকার সামান খরিদ করেছে, খরিদ করার পরে তার জেহেনে একটাই জিনিস আছে, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, এই জিনিসটাই আল্লাহর নবী আব্দুল্লাহকে বলতে চাইছেন, আব্দুল্লাহ তুমি দুনিয়াকে এমন মনে করো যেমন তুমি একটা মুসাফির, ওয়াকা নায়কুল, আব্দুল্লাহ সময় সময় বলতেন ইদা আম সাইতা ফালা তান্তাজিরি সাবা, ইদা আম সাইতা ফালা তান্তাজিরি সাবা, আব্দুল্লাহ তুমি যদি সন্ধ্যা বেলা পেয়েছো, তুমি যদি বিকাল বেলা পেয়েছো রে আব্দুল্লাহ, তুমি সকালের অপেক্ষা করিও না, ইন্তজার করিও না,
তুমি সকাল বেলার ইন্তজার করিও না, ওয়াইদা আসবাহতা যদি তুমি সকাল পেয়েছো সন্ধ্যা বেলার অপেক্ষা করিও না। জিন্দগি কা ভরসা নেই মুমিনো জিতনা মুমকিন হো জিকরে খুদা কি জিগে সাথ যায় দুনিয়া সে কুছ ভি নহি উসকি উলফত মে ইসকো আদা কি জিগে জিন্দগি কা ভরোসা নহি মুমিনো মরনে ওয়ালো কো ক্যা তুনে দেখা নহি। আচ্ছা আমি কোন বিষয়ে বাত করছি বুঝতে পারছেন তো? আসল ঠিকানা কোথায় আমার? আসল ঘর কোথায় আমার? জিনিসটাকে